হাই ফ্রেন্ডস, আমি সুমনা সানমোনা কিচেন্সে সকলকে ওয়েলকাম। গরমকাল এবং আমের সিজন দুটোই এসে গেছে। এই গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো জুস বা আমের জুস রেসিপি। কিভাবে বানাই তাহলে চলুন। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি 4 চামচের মতো চিনি, আর নিয়েছি আইস কিউব 4 টুকরো, নিয়েছি একটু স্বাদ মতো নুন, আর নিয়েছি জল। আমি এখানে 2 গ্লাস জুস বানাবো। আমি প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে আমের টুকরোগুলো নিয়ে নিলাম, আর 4 চামচ চিনি আমি এখানে নিচ্ছি। যদি আম টক হয় তাহলে বেশি চিনি নিতে হবে। নিলাম স্বাদ মতো নুন। আমি বরফের কিউবগুলো দিয়ে দিলাম। এবার আমি মিক্সিটা চালিয়ে এই গ্রাইন্ডারের মধ্যে আমি সমস্ত কিছু পেস্ট করে নিচ্ছি। এই গরমে আমের জুস খেতে সকলেরই ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমটা গ্রেভির মতো গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিলাম এবং আরও একবার গ্রাইন্ডারে মিক্সড করে নেব। খুব কম সময়ে এইটা তৈরি হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমের জুস। এবার আমি 2 গ্লাসে ঢেলে নিলাম এবং আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।